নবাব সিরাজউদ্দৌলা 1757 সালের 23শে জুন পলাশি যুদ্ধে পরাজিত হওয়ার পর এর পরের দিন 24শে জুন গভীর রাতে প্রাসাদ থেকে পালিয়ে গিয়েছিলেন আর গ্রেফতার হয়েছিলেন 2রা জুলাই। 24শে জুন থেকে 2রা জুলাই এই 9 দিনে কি ঘটেছিল নবাব সিরাজউদ্দৌলার জীবনে? কে তাকে ধরিয়ে দিয়েছিল মির্জাফরের কাছে? নবাব সিরাজউদ্দৌলার গ্রেফতারের ইতিহাস নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন। তেইশে জুন 1757 পলাশির যুদ্ধে পরাজিত হন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। পলাশি প্রান্তর থেকে তার রাজধানী মুর্শিদাবাদের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। সিরাজউদ্দৌলা তখনও গ্রেফতার হননি। যুদ্ধের ময়দান থেকে সারা রাত উটের পিঠে চেপে পরের দিন ভোরেই সিরাজ পৌঁছেছিলেন রাজধানীতে। মির্জাফর আর রবার্ট ক্লাইভ তখনও পলাশির প্রান্তরেই রয়েছেন। পরের দিন সকালে অর্থাৎ 24শে জুন রবার্ট ক্লাইভ মির্জাফরের কাছে একটি চিরকুট পাঠান। সেখানে লেখা ছিল, এই জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। এই জয় আমার নয়, আপনার। আশা করি আপনাকে নবাব ঘোষণা করতে পেরে নিজে সম্মানিত হতে পারব। অবশ্য চিরকুট পাঠানোর আগে যুদ্ধ জয়ের পরের দিন সকালেই মির্জাফর ছুটে যান ইংরেজদের শিবিরে রবার্ট ক্লাইভের সঙ্গে দেখা করতে। সে সময় মির্জাফরকে কিছুটা পরিশ্রান্ত, কিছুটা চিন্তিত লাগছিল। ইংরেজ সৈনিকরা তাকে নিয়ে গিয়েছিল কর্নেল রবার্ট ক্লাইভের তাঁবুতে। রবার্ট ক্লাইভ তখনও লর্ড হননি, তিনি তখন কর্নেল ক্লাইভ। ক্লাইভ মির্জাফরকে বললেন, আপনার এখনই রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হওয়া উচিত, শহরটা নিজের কব্জায় করে ফেলুন, আপনার সঙ্গে কর্নেল ওয়াটসও যাবেন। এই কথা শুনে মির্জাফর তৎক্ষণাৎ মুর্শিদাবাদের দিকে রওনা হন। কর্নেল ওয়াটস নিজের সেনাদের নিয়ে পেছনে পেছনে চললেন। সিরাজ যে পথ এক রাতের মধ্যে পার হয়েছিলেন, সেই 50 মাইল পেরুতে মির্জাফর ও তার সঙ্গীদের লেগে যায় 3 দিন। যুদ্ধের কারণে রাস্তার নানা জায়গায় সৃষ্ট গর্ত, ভেঙে পড়া গাড়ি আর সিরাজউদ্দৌলার সৈনিক ও ঘোড়ার মৃতদেহ ছড়িয়ে থাকার কারণে তাদের যেতে বিলম্ব হচ্ছিল। তবে অবশেষে মির্জাফর 24শে জুন পলাশি থেকে রওনা হওয়ার 3 দিন পর মুর্শিদাবাদে পৌঁছান 26শে জুন। 27শে জুন মুর্শিদাবাদে পৌঁছানোর কথা ছিল লর্ড ক্লাইভের, কিন্তু জগৎ শেঠ তাকে বলেছিলেন মুর্শিদাবাদে ক্লাইভকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। ক্লাইভ সেজন্যই আরও 2 দিন পর অর্থাৎ 29শে জুন শহরে পৌঁছান। ক্লাইভকে স্বাগত জানানোর জন্য মির্জাফর শহরের প্রধান ফটকে অপেক্ষা করছিলেন। পর্দায় যে ফটক দেখতে পাচ্ছেন, এখানেই অপেক্ষা করছিলেন মির্জাফর। এরপর মির্জাফর ও ক্লাইভ দুজন একসঙ্গেই শহরে প্রবেশ করেন। রাজদরবারে প্রবেশ করে রবার্ট ক্লাইভই মির্জাফরকে মসনদে বসিয়ে নতুন নবাবকে প্রথম স্যালুট করেছিলেন। এরপর তিনি ঘোষণা করেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরের শাসনে কোনো রকম হস্তক্ষেপ করবে না, শুধু নিজেদের ব্যবসার দিকেই নজর থাকবে তাদের। কিন্তু এই ঘটনার পর 190 বছর ভারতের একচ্ছত্র রাজত্ব চালিয়েছে ইংরেজরা, যা কারও অজানা নয়। ওদিকে মির্জাফর মসনদে বসার সঙ্গে সঙ্গেই সিরাজউদ্দৌলা গ্রেফতার হননি। তবে সিরাজউদ্দৌলা পলাশি প্রান্তর থেকে রাজদরবারে যতক্ষণে এসে পৌঁছান ততক্ষণে সব শেষ হয়ে যায়, রাজত্ব চলে যায় মির্জাফরের কব্জায়, যে কারণে সিরাজ পালাতে বাধ্য হন। রাজ্য দখলের পর নবাব সিরাজউদ্দৌলার সম্পদের ভাগাভাগি নিয়ে লর্ড ক্লাইভ, মির্জাফর ও তার ছেলে মিরান যখন ব্যস্ত হয়ে পড়েন, ঠিক তখন গভীর রাতে জীবন বাঁচাতে এই প্রাসাদ থেকেই পালিয়ে যান সিরাজউদ্দৌলা। এরপর পালিয়ে যাওয়া সিরাজকে ধরার জন্য মির্জাফরের ছেলে ও তার বাহিনী গোটা বাংলা খুঁজে বেড়াতে থাকেন। সিরাজউদ্দৌলা সাধারণ মানুষের বেশে প্রাসাদ থেকে বেরিয়ে যান। সঙ্গে ছিলেন তার অপূর্ব সুন্দরী স্ত্রী লুৎফুন্নেসা, বিশ্বাসভাজন কয়েকজন আত্মীয় স্বজন আর কয়েকজন হেজড়া। রওনা হওয়ার পর স্ত্রী লুৎফুন্নেসা সহ ঘনিষ্ঠ নারী আত্মীয় পরিজনকে পর্দাযুক্ত গাড়িতে বসিয়ে চলতে থাকেন সিরাজ। সে সময় আজকের মতো ফেসবুক কিংবা টেলিভিশন না থাকায় নবাব সিরাজউদ্দৌলাকে স্বচক্ষে না দেখায় কেউই তখন চিনতে পারে না। এতে পালিয়ে যেতে সুবিধা হয় সিরাজের। সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবানগোলা গিয়েছিলেন।
দিন দুয়েক পর বেশভূষা পরিবর্তন করে ভাগীরথী নদী দিয়ে নৌকায় করে পৌঁছান রাজমহলের কাছাকাছি এলাকায়। এ সময় তিন দিন ধরে না খাওয়া অবস্থায় ছিলেন সিরাজ ও তার সঙ্গী সাথীরা, তাই একটু বিরতি নিয়ে পথেই খিচুড়ি রান্না করা হয়। যে এলাকায় খিচুড়ি রান্না করা হচ্ছিল ওই এলাকাতেই থাকতেন শাহ দানা নামে এক ফকির, যিনি নবাব সিরাজউদ্দৌলাকে আগে থেকেই চিনতেন। এই ফকির সিরাজ ও তার সঙ্গী সাথীদের দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই মীর জাফরের কাছে গোপনে খবর দিয়ে দেন। মীর জাফর ও তার ছেলে মিরানের কাছে এই খবরটি ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। দিন রাত এক করে গোটা বাংলায় যার খোঁজ চলছে সেই সিরাজ এত কাছে রয়েছেন মনে মনে ভাবছিলেন মিরান। খবর পাওয়ার পর মীর জাফরের জামাই মীর কাসিম সশস্ত্র সৈন্যদের সঙ্গে করে নদী পার করে ঘিরে ফেলেন গোটা এলাকা। গ্রেপ্তার হন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। দিনটি ছিল 1757 সালের 2রা জুলাই, অর্থাৎ পলাশী যুদ্ধ শেষ হওয়ার মাত্র 9 দিনের মাথায় গ্রেফতার হন সিরাজ। গ্রেফতারের পর ওই দিনই সিরাজউদ্দৌলাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদে। রবার্ট ক্লাইভ তখনও সেখানেই ছিলেন। সিরাজউদ্দৌলাকে নিয়ে শহরে আসার আগেই ক্লাইভ ফোর্ট উইলিয়ামে কোম্পানির সদর দপ্তরে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। ওই চিঠিতে ক্লাইভ লিখেছিলেন, আমি আশা করেছিলাম মসনদে থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন একজন নবাবের প্রতি মীর জাফর ন্যূনতম শিষ্টাচার দেখাবে, যতটুকু এই পরিস্থিতিতে দেখানো সম্ভব। রবার্ট ক্লাইভের এই চিঠি থেকেই বোঝা যায় গ্রেফতারের পর নবাব সিরাজউদ্দৌলার সাথে কতটা অমানবিক এবং বর্বর আচরণ করেছিলেন মীর জাফরের 17 বছর বয়সী ছেলে মিরান। মীর জাফর সে সময় নীরব ছিলেন, বাবার মৌন সম্মতিতেই সিরাজউদ্দৌলার সঙ্গে এমন বর্বর আচরণ করেন মিরান। বর্বরতার সীমা এতটাই কঠিন ছিল যে রবার্ট ক্লাইভকেও অবাক করে দেয়। ওই চিঠি পাঠানোর দুদিন পর অর্থাৎ 4ঠা জুলাই আরেকটি চিঠি লিখেছিলেন রবার্ট ক্লাইভ। সেখানে তিনি লিখেছিলেন, সিরাজউদ্দৌলা এই পৃথিবীতে আর নেই। নবাব মীর জাফর সিরাজউদ্দৌলাকে কিছুটা দয়া দেখানোর চেষ্টা করলেও তার ছেলে মিরান মনে করলেন দেশে শান্তি বজায় রাখার জন্য সিরাজউদ্দৌলাকে মারতেই হবে, আর এ কারণে সিরাজউদ্দৌলাকে হত্যা করে গতকাল সকালে খোশবাগে কবর দেওয়া হয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদের কাছে খোশবাগ এলাকায় সিরাজউদ্দৌলাকে 1757 সালের 3রা জুলাই কবর দেওয়া হয়। পর্দায় যে কবরটি দেখতে পাচ্ছেন এটি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কবর।